কেউ দেখে না, শুধু টিকটক টিকটক। আম্মা তাই এই বাসায় ওয়াইফাই দিয়ে ভিডিও দেখা যায়। আ ওয়াইফাই না ওয়াইফাই। রিদির তোমাদের নানু তোমাদের ডাকতেছে, যাও। আরে যাও তো, আসতেছি। ইয়ামিন তোমরা তো থাকো শহরের ভিতর, চলো আজকে গ্রামের গরুর হাট থেকে ঘুরে আই, অনেক মজা হইব। হ্যাঁ গুড আইডিয়া। আবু আমারই না যাব না, আমি কিন্তু আরো বেশি মজা হবে। জি না নানা ভাই, গরু দেখাইতে নিয়ে যাচ্ছে, গরু বিক্রি করতে না। রিদিলের বাচ্চা রিদিল, তোর নানা আসলে দেখে বাচ্চা গেলি, আবার আমার মোবাইলে ধরিস। আমাদের পচার মাইক লক্ষ্য করে এখনো চলে আসছিল আমাদের কাছে। গরুর কেমন গোস্ত এবার পারে? সবাই দুই তিন মনের মতন মাংস এবার পারে। আমি ব্যাপারটা বলি আবার। থাক চুপ থাক নানা ভাই, চলো বাসা চলে যাই, আবার গরু দেখাইতে নেয়া মনে। গরুর বিচি কাটলে তো গরু মরে যাইবো। তাইলে তোমার একটা বিচি কাটতে বন্যা দাও তো। যাও যাও নানু ভাইরা, খেলো যাইয়া যাও। আচ্ছা রিদিল দেখো কতগুলো তালে বিচি কিনে আনছে। আরে রাখো তালে বিচি, গুরু বিচি বসতে সিনা, আর তালে বিচি। আর এটা বিচি না, ওটা টেস্টিস। খেয়ে দেখি নাই তো। ভাবি ও টেস্টি নাকি মিষ্টি। আচ্ছা বাদ দাও, তালে বিচি খাও, ঈদের দিন গুরুকে তো বিচি দিব না। এবার ঠিক আছে। রিদিল তোমার জন্য একটা আইফোন তো কিনে আনছি, দেখবো না? দাও তো। এই আইফোন পছন্দ হইছে? বাচ্চাদের সামনে মার না খাইতে চাইলে মুখ বন্ধ রাখ। আতিক ও তোমার লাগে তো আরেকটা, তুমি নাকি এর আগে তোমার গার্লফ্রেন্ড কে আইফোন দিছিলা।